वेलकम बैक टू माय यूट्यूब चैनल सियोर सक्सेस ऑनलाइन कोचिंग। आज के शिक्षक शिक्षक शिक्षिका एवं शिक्षाकर्मी एक वंचनार कथा अपन सामने तुले धरब। शिक्षक शिक्षाकर्मी दीर्घदिन तर वंचनार दाबी सरकार जानिए विभिन्न दिक्कत तेनारा वंचित होनर एक वंचनार शिकार हलन से ही पश्चिमबंगे शिक्षक शिक्षिका एवं शिक्षाकर्मीवृंद। सरकारी कर्मचारी नोटिफिकेशन प्रकाशित होलेव करोना संक्रमणे क्वारेंटाइन लीवर यह सुजोग पेलेव राज्य सरकार स्पन्सर्ड और गवर्नमेंट एडेड स्कूल और मद्रासार शिक्षक शिक्षिका और शिक्षाकर्मी बाद हवाई राज्य क्षोभ प्रकाश पे शिक्षक महले। तारा आशा कर सरकार पोषित गवर्नमेंट स्पन्सर्ड विद्यालयगुलिते क्वारेंटाइन लीव एर नियम अविलम्बे चालू हबे, किंतु राज्य सरकार आजो कोनो पदक्षेप ग्रहण करेनी। मिड डे मिल वितरण, कन्याश्री, सबुज साथी, टैब, स्कॉलरशिप, शिक्षाश्री, विभिन्न अनलाइन कार्यक्रम सह स्कूलेर पठन पाठने नियुक्त शिक्षाकर्मी धारावाहिक भावे स्कूले यातायात करलेओ तादेर जोन्नो एई छुटिर सुजोग देवा हयनी। शिक्षक संगठन अल पोस्ट ग्रेजुएट टीचार्स वेलफेयर एसोसिएशनेर पक्ष थेके गत जून मास थेके कोविड 19 एर जोन्नो क्वारेंटाइन लीवर अंतर्भुक्त करार दाबी शिक्षा दफ्तर डेपुटेशन देवा हयेछे। परवर्तीते विभिन्न समय शिक्षा दफ्तर और माननीय शिक्षामंत्री निकट ए विषय दाबीपत्र पेश करा हयेछे। सरकारी कर्मचारी ना हय प्रकाशित नोटिस अनुसारे सरकारी सहाय्यप्राप्त विद्यालय और मद्रासागुलिर जोन्नो ए नियम प्रयोज्य हबे ना। तबे सरकारी स्कूलेर शिक्षक शिक्षिका शिक्षाकर्मीरा सुयोग पाबेन। ताहले कि बाकी साधारण शिक्षक शिक्षिका और शिक्षाकर्मीरा करोना रोगाक्रांत हबे ना? এই প্রশ্ন উঠছে সাধারণ শিক্ষক মহলে। কেন বাদ দেওয়া হলো এই বিপুল শিক্ষকগণকে? পৃথকভাবে ম্যাচিং অর্ডার বেরোবে, তবে দপ্তরের দীর্ঘসূত্রিতায় সেটা বেরোতে কত দেরি হবে তা নিয়ে দুশ্চিন্তা আছে। শিক্ষক করোনা সংগঠনের পক্ষ থেকে পুনরায় গতকাল প্রিন্সিপাল সেক্রেটারি, কমিশনার ও ডিএমইকে ম্যাচিং অর্ডার বের করার জন্য আবেদন জানানো হয়েছে, যাতে কোভিড 19 কে কোয়ারেন্টাইন লিভের ম্যাচিং অর্ডার বের করা হয় অবিলম্বে। সম্প্রতি বীরভূম জেলার জামাইপুর মিলনী হাই মাদ্রাসার দুইজন শিক্ষক করোনা আক্রান্ত হলেও কোনো নির্দেশিকা না থাকায় মাদ্রাসায় বাকি শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংক্রমণের আশঙ্কা নিয়ে প্রতিদিন আসতে হচ্ছে ও আক্রান্তদের কোনো কোয়ারেন্টাইন লিভের সুযোগ দেওয়া হচ্ছে না। এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি রথিন সাঁই মহাশয় বলেন, সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত কোয়ারেন্টাইন লিভ করোনা পরিস্থিতির খুবই গুরুত্বপূর্ণ, সঠিক ও যথাযথ সিদ্ধান্ত। করোনা আক্রান্ত সকল গভর্নমেন্ট স্পন্সর্ড ও গভর্নমেন্ট এডেড স্কুল ও মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কোয়ারেন্টাইন লিভের জন্য অবিলম্বে নির্দেশিকা প্রকাশিত করা হোক। সংগঠনের সম্পাদক চন্দন গড়াই বলেন, শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই লিভ চালু না করে রাজ্য সরকার শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রতি অন্যায় করছে, তাদের বঞ্চিত করছেন। বহু সংখ্যায় করোনা আক্রান্ত হয়ে কিছুদিন পরেই স্কুলে যোগদান করায় শিক্ষা প্রতিষ্ঠানের সংক্রমণের আশঙ্কা বাড়ছে, এরপর চালু না করলে আইনের সহায়তা নেওয়া হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এই ধরনের বিভিন্ন বঞ্চনার শিকার স্কুল ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষাকর্মীরা হয়ে আসছেন। আমরা সরকারের কাছে এই বিষয়ে আবেদন জানিয়েছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। আশা করব সরকার এবং শিক্ষা দপ্তর যথাযথ ব্যবস্থা নেবেন, প্রয়োজনীয় নির্দেশিকা জারি করবেন খুব শীঘ্রই। ধন্যবাদ।